চুচু ঘরের ভেতরে এসেই চটিয়ালের সাথে মারামারি শুরু করে দিয়েছে, কেননা চটিয়াল ওদের খুব কব্জা করেছিল। তো এখন আবার চুচু যেহেতু রিটার্ন চলে এসেছে, চুচুর খুব তো চুচুকে মাংতা হয় না। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এখনো সবকটা পায়রা ঘরের ভেতরে আছে। আর চুচুর খাঁচাটা তো গাইস এখনো খুলিনি। কেন খুলিনি? কারণ চুচুকে আজকে এই খাঁচা থেকে নিয়ে এই খাঁচা দিতে হবে, ওর অরিজিনাল খাঁচা দিতে হবে, অরিজিনাল খোপে দিতে হবে। তো দেখি ওর রিয়াকশনটা কেমন হয়, ও আবার ওর নিজের জোড়ের কাছে ফিরে যায় না ওর নতুন জোড়ের কাছে থাকে। কালকে আমি তাতে নোটিস করলাম, আমি আস্তে আস্তে এসেছি, এসে আমি ওদের খাঁচায় উঁকি মারছি, উঁকি মারার পরে দেখলাম কি ওরা পারফেক্ট জোড়া হয়ে গেছে। সাদাটা চুচুর মাথা চুলকে দিচ্ছে, চুচু সাদাটার মাথা চুলকে দিচ্ছে, বেশ ভালো কথা, দেখে খুব মজা পেলাম গাইস। তো এখন আমরা চুচুকে ধরবো, আগে চুচুকে ধরে এই খোপে ছাড়বো, তারপরে সবকটা পায়রা ছাড়বো, তারপরে ওই সবকটা বাইরে বেরিয়ে যাক, সমস্যা নেই। তখন তো লক্কাটার আমি ডানা বাঁধাবো না গাইস, কারণ লক্কা পায়রা তো বেশি উঠতে পারে না, ডানা বাঁধা প্রয়োজন নেই। কিন্তু এই লক্কাটা খুব ওড়ে, তাও আমি ডানা বাঁধবো না গাইস। তো চলো আগে চুচুকে নিয়ে বেশ চুচু কোপের ভেতরে চুচু জোর খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। তো ওদের এখন বের করে ফেলবো। চুচু চলে এসছে আমার হাতে, তো চুচুকে আগে রেখে আসি। সানি বেরিয়ে গেছে। লক্কাটা খুবই অ্যাক্টিভ আর খুবই জোর দেখাচ্ছে, ঠিক আছে? তো বেশ ভালো কথা, সমস্যা নেই, চুচুর যেহেতু জোড়া হবে, চুচুর জোড়া অ্যাক্টিভ না হলে কি করে চলে? এই দেখো লক্ষাটা দেখো, এবার লক্ষাটাকে ভেতরে ছেড়ে নি গাইস, ওই দেখো চটিয়ালের সাথে মারামারি শুরু করে দিয়েছে গাইস। চুচু ঘরের ভেতরে এসেই চটিয়ালের সাথে মারামারি শুরু করে দিয়েছে, কেননা চটিয়াল ওদের খুব কব্জা করেছিল। তো এখন আবার চুচু যেহেতু রিটার্ন চলে এসেছে, চুচুর খুব তো চুচুকে মাংতা হয় না, ওই দেখো এখন মারামারি শুরু করে দিয়েছে গাইস। তো চটিয়ালকে এখন আমি ধরে বের করে দেবো। চটিয়াল, ওটা তোমার খুব না, তুমি যেতে চাও না, ওটা তোমার খুব না, ওটা চুচুর খুব। তো তুমিও চলে যাও, তুমি চুচুর কাছে চলে যাও। এই খুব তোমার। আবার গাইস চটিয়াল তো খুব মারামারি শুরু করলো গাইস। তো আপাতত সব কয়টা পায়রা খাঁচায় বসে এদের মারামারি এনজয় করছে, ঠিক আছে? তো এদের মারামারি আমি আর থামাতে পারছি না গাইস, এদের মারামারি এখন যে জিতবে সেই এই খোপের মালিক হবে। এখন এদের মারামারি আমি যদি থামাতে যাই তাহলে এরা আবার মারামারি করবে, যখনই ছাড়বো তখন ওই মারামারি করবে। তো এর জন্য আমি আপাতত এদের মারামারি আমি ছাড়াচ্ছি না, দেখা যাক কে খোপটা পায় কে খোপটা নেয়। তো আপাতত চুচু জিতে গেছে, ওই দেখো চটিয়াল এই আবার চটিয়াল ওই খোপে ফিমেলটা যাওয়ার চেষ্টা করছে গাইস, দেখো এই দেখো চটিয়াল আবার ওই খোপে ফিমেলটা যাওয়ার চেষ্টা করছে। আর এইখানে এই দেখো কিং কি করছে, কিং লক্কার জোড়কে ইমপ্রেস করার চেষ্টা করছে। তো সেটা তো হতে দেওয়া যাবে না, দেখি চুচুকে আমার ব্যবস্থা করতে হবে। এই শোন, এই তুই এদিকে লাইন মারা শুরু করে দিয়েছিস, সেটা চুচুর জোড়, যা চুচু যা যা দিয়ে দিয়েছি গাইস পারফেক্ট খোপে, এইবার দেখা যাক কি হয়। যা ভেতর যা, ও লক্কাটা ভাবছে আমি কোথায় আসলাম। চুচুর তো এক্সপিরিয়েন্স আছে আগের থেকে, কিন্তু লক্কাটা একটু কনফিউজ আছে, লক্কাটা একটু ডাউটে আছে যে আমি কোথায় আসলাম। এসেই দেখি মারামারি হচ্ছে, ওই দেখো আবার মারামারি গাইস, মারামারি আমি থামাতে পারছি না আর, এদের থামালে আবার বাঁচছে গাইস, যতবার থামাবো সেতবার বাঁধবে, তাও থামাতে পারছি না বললে তো হবে না, থামাতে হবে। এই দেখো ধরে ফেলেছি, কাকে ধরেছি তাই দেখো চটিয়ালকে। এ চটিয়াল, এটা তোর খুব না তো,
তুই তো তোর নিজের খোপে জানা, তোর খোপ কই? ওই যে ওই কোনায় চলে গেছে দেখ তোর ওয়াইফ, ওইখানে চলে যা। ওই দেখো আবার চলে এসছে, আবার চলে এসছে গাইজ। আজকে এদের মারামারি আমি ছাড়িয়ে আমি কুল পাবো না গাইজ, সিরিয়াসলি এরা মারামারি আজকে সারাদিন মরে পারবে। ওই দেখো 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 কি মারামারি করছে তোমরা, সেইটা দেখো গাইজ। আজকে এদের মারামারি তোমাদের দেখাতে যাচ্ছি আমি, শুধু মারামারি, ঠিক আছে? এই দেখো এই চুচুর খোপটা, না আমার কি করার দরকার ছিল? চুচুকে বের করার পরে চুচুর খোপটা আমার বন্ধ করে রাখার দরকার ছিল, তাহলে কি হতো? চুচু দেখো, চুচু চুচু তুমি হেরে যাচ্ছ, চুচু তোমার কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে গেলে বলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আপাতত গাইস চুচু এখনো হার মানিনি। ওই দেখো 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 চটিয়ালকে এখন দিচ্ছে অ্যাকশন, চটিয়ালকে এখন অ্যাকশন দিচ্ছে। তো দেখা যাক ও যে জিতবে গাইস, আজকে তারই খুব গাইস পুরো ফেসলা হয়ে গেছে, কারণ এরকমভাবে আমি আটকে রাখতে পারবো না। আগে একবার মারামারি হয়েছিল কার কার, এইখানে সুলতানের আর ম্যাড্রাজের, তো তখনও আমি পেরেছিলাম না আটকে রাখতে, তো এখনও পারছি না গাইস। তো এখন আপাতত এরা মারামারি করছে আর এই লক্কাটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে কিং, কিন্তু লক্কাটা ইমপ্রেস হয়ে যাচ্ছে। ওই দেখো লক্কাটা, ওই দেখো টান দিচ্ছে, দেখেছো? ওই দেখো দেখো লক্কাটা ইমপ্রেস হয়ে যাচ্ছে গাইস, ওই দেখো ওই দেখো 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 লক্ষ্যটা ইমপ্রেস হয়ে গেছে। তো লক্ষ্যটাকে কিং এর সাথেও জোড়া দেওয়া যায়, কিন্তু কালুশ্বর যাতে যে বাচ্চা হয়েছে সেটা তো দেখা যাবে না। হ্যাঁ চুচুকে আর চুচুর জোড়কে আমি এখন আপাতত ওই খোপে আটকে রেখেছি, আর আমি ভাবছি আবার চুচুকে আর চুচুর জোড়কে ওই খোপে ট্রান্সফার করে দেবো, ওই খোপে বলতে ওদের ওই সাইডের ওই খাঁচায়। কারণ হচ্ছে গাইজ আমার মনে হচ্ছে চটিয়াল ডিম দেবে, তো চটিয়াল ডিম দেওয়ার জন্যই এত ফাইট করছে, এত মারামারি করছে চটিয়াল শুধুমাত্র ডিম দেওয়ার জন্যই, কারণ ওর বউ ওই খোপে খুবই কমফর্টেবল, ওর বউ শুধু ওই খোপে গিয়ে বসছে। ওই দেখো পুরো পজিশন মাপে পুরো গিয়ে বসছে গাইজ, আর চটিয়াল সাইডে দাঁড়িয়ে আছে গাইজ, তো এর জন্য এই খোপটা ওদের খুবই ভালো লেগেছে। তো আমি চুচুকে রাখবো না এখানে, চুচুকে আবার ট্রান্সফার করে দেবো। লক্কাটারও অসুবিধা হচ্ছে, এখানে লক্কাটা কিং এক্স পেছন পেছন কুরু কুরু করে বেড়াচ্ছে, চুচুর কাছে যাচ্ছে না, আর ওইখানে থাকলে শুধুমাত্র চুচুর কাছে থাকবে গাইস। তো এখন আপাতত আমরা কি করব, চুচুকে আর চুচুর জোড়কে আবার রেখে আসব, তার আগে এদের সবাইকে ছাড়তে হবে, ঠিক আছে? এদের সবাইকে ছেড়ে খেতে দিতে হবে গাইস। তো আপাতত সবকটা চুপচাপই বসে আছে, কোনো সমস্যা নেই। এই দেখো এই জোড়া যে কবে ডিম দেবে, কালকে সুলতান সন্ধ্যাবেলা নাগাদ উড়িয়েছিলাম সুলতানকে, ভালোই উড়েছিল সন্ধ্যাবেলা নাগাদ, আর নামতে নামতে ওর একটু রাত হয়ে গেছিল। তো সেই ক্লিপটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখলে গাইস কাল রাত সুলতান কতটা লেট করে নেমেছে, এখানে দেখতে পাচ্ছি একটা চটিয়ালের বাচ্চা আছে, আরেকটা কইরে আরেকটা কইরে, ও বাবা আরেকটা তো এখানে আমি যেটা বানিয়েছি যে জিনিসটা তার উপরে দাঁড়িয়ে আছে। বাবা থ্যাংক ইউ চটিয়াল, থ্যাংক ইউ, তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো। তো গাইস এখানে শুধুমাত্র চটিয়ালটাই দাঁড়িয়েছে, আর একটাকেও আমি জীবনে দাঁড়াতে দেখিনি গাইস। তো এইখানে দেখতে পাচ্ছি আর বাদ বাকি বাচ্চাটাও আছে, এইখানে নতুন বাচ্চাটাও আছে, একে কালকে একটু ওড়ানোর চেষ্টা করেছিলাম, তো হালকা এক দুপাক দিয়েছিল গাইস, তোকে ওড়াতে না ওড়ালে তো উড়বে না, আর এইখানে এবার দেখতে পাচ্ছি কে কে আছে, আমাদের লাল শিরা আর হচ্ছে কালদম। এই দেখো লাল শিরা আর কালদম আবার ডিম দেবে গাইস, আর একে তো আমি আটকে রেখেছি নাপতাটাকে, ও যেহেতু ওর মগরার পেছনে দৌড়চ্ছে এর জন্য আমি নাপতাটাকে আটকে রেখেছিলাম। আবার দেখো মগরা ডাকাডাকি শুরু করে দিয়েছে নাপতার কাছে গিয়ে গাইস, ওই দেখো ওই দেখো। আর এ তুই বাইরে বেরোবি না, তুই বাইরে বেরোবি না, না এরকম ভাবে থাকবি এরকম বুক ফুলায়, হ্যাঁ এনি সমস্যা? ওই দেখো রাগটা দেখো জাস্ট, ওই দেখো ওই দেখো ওই দেখো কাটিং নিচ্ছে, দেখেছো গাইস লাল শিরার কাটিংটাই অসাধারণ। আমি কীভাবে যে আমি বিক্রি করে দিয়েছিলাম একে আমি নিজেই বুঝতে পারিনি, সরি সরি তোমাকে বিক্রি করার জন্য সরি। তো এখন সব কটাকে ছাড়বো, ছেড়ে খেতে দেবো, আর চুচুকে আর চুচুর জোড়কে আবার ওদের জায়গায় রেখে আসবো। আর আগে খেতে দেবো গাছ উপরে, যেহেতু জলটাও আমি উপরে নিয়ে এসেছি তো সবকটাকে খেতেও দেবো উপরে। তো জলটা আমি দিয়ে দিয়েছি, জলের ভেতরে হালকা একটু মেডিসিন মিশিয়ে দিয়েছি ওই ঠান্ডার ওই লিকুইড ওইটা। তো ওরা চলে গেছে ওই সানিকে ধরার জন্য, যেই খাবারটুকু ফেলেছিলাম ওই খাবারটুকু খেতে চলে গেছে ওরা, বেশ ভালো কথা, খেয়ে নি কটা খাবার, ওগুলো খাবার খেতে ওদের গাছ এক সেকেন্ড সময় লাগবে। আয়
গেছে পারফেক্ট ভাবে কুসুম নানা এক সাইডে পড়েছিল ঠিক আছে কুসুম নানা যেই খাবার দিতে যাই গাদা গাদা খালি কুসুম নানা আসে তো এখন সবকটা আপাতত ওই খাবারটা খাওয়া হয়ে গেছে এখন আমি সবকটাকে একবারেই খেতে দিয়ে দেবো যেহেতু এদের 12টা একটা অব্দি খাবারটা পেটে রাখতে হবে কিংবা এদের চালাতে হবে গাই আয় 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 তো দিয়ে দিয়েছি খাবার চুটুকে আলাদাভাবে আমার খাঁচা আবার দিতে হবে ভেবেছিলাম আজকে ওদের একসাথে নিয়ে এখানে খাওয়াবো কিন্তু তা হলো না তা তার আগে চটিয়াল আমার মনে হচ্ছে ডিম দেবে যদি ও ডিম না দেয় দু তিন দিনের মধ্যে তারপরে আবার আমি চুটুকে আনবো চটিয়ালকে তারপরে মিটকেসে আটকে রাখবো গাইস তো এখন আপাতত দেখি ওদের অবস্থাটা কি চটিয়ালে বাচ্চা চলে এসছে দুটো বাচ্চাই চলে এসেছে ওই যে একটা বাচ্চা তো বাইরে আসতেই হবে তো ওদের মাম্মি এখন ডিম দিয়েছে এখন ডিমে থাকবে না বাচ্চা খাওয়াবে গাইস মেলটা দু এক সময় খাইয়ে দিতে পারে কিন্তু ফিমেলটা এখন আর খাওয়াবে না গাইস আসো আসো তোমাদের নিজের খাবার নিজেই খেতে হবে চলে আসো চলে আসো ওই যে খুঁটে খাচ্ছে গাইস সমস্যা নেই খুঁটে খাচ্ছে কিংটা না সবার গার উপরে শুধু পড়া দেয় মোটা হ্যালো গম খাচ্ছে গাইস গম খুব সুন্দর খাচ্ছে তো ওকে আর কোথা দিয়ে দিবি কালি আবার খেয়ে নিচ্ছে খাবার এদিকে আয় এদিকে আয় লক্কার বাচ্চাটা তো এক্সপার্ট শুধু কি খাচ্ছে দেখো শুধু খাচ্ছে ঘাসের বীজ বেশি করে খাচ্ছে ঘাসের বীজ খেলে তেল বাড়ে ঠিক আছে তো তেলটা বাড়াচ্ছে নিজের ওই দেখো যেহেতু জুনিয়র মজনু মজনুর মতো পিক আপ তো রাখতেই হবে গাইজ আর ওটা আমার মনে হচ্ছে মেল হবে ফিমেল হলে সেটা পরের কথা চটিয়ালা বাচ্চাগুলো খুব স্লোলি স্লোলি খাচ্ছে ওদের খাবার খুঁটে খেতে শিখতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ওদের জন্য ওরা খোপ থেকে নামিয়ে দিত ওরা উপরে বসে রয়েছে তো বসেই রয়েছে নিচে নামার কোনো গাইজ কাজ নেই খাবারের ভেতরে এসে পটি করে কি অসভ্য এরা এখানে কতটা খাবার নষ্ট করলো এই খাবারটার উপরে জল রাখতে হবে নাহলে ওই খাবারটা খেতে পারে ওরা আবার জল রেখে দিয়েছি গাইস এখন ওরা জল খেয়ে নেবে জল খেলে সব ঠান্ডা ছুবান তার তো এখন আপাতত চটিয়ালো হালকা হালকা খেয়েছে দেখো বাচ্চাটাকে আর করে দিয়ে দিই আর একটা বাচ্চাকে এদিকে এদিকে তো বাচ্চাদের দিয়ে দিয়েছি গাইস এখন তুমি বাইরে এসেছো তোমার জোড়ো বাইরে এসেছো তোমাদের ডিমের কাছে কে হ্যাঁ তোমাদের ডিমের কাছে কে ডিমের কাছে কে আছে হ্যাঁ ডিমের কাছে কেউ নেই তো চলো এখন আমরা ভেতর থেকে ঘুরে আসি এরা খেতে থাকুক ঠিক আছে আর চুচু জোরকেও তো খেতে দিতে হবে এরা খেতে থাকুক আমরা দেখি একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ওদের ডিমের সমস্যা কী আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে একটু রোদ আছে এর জন্য আমি বাচ্চাটাকে আমি এইখানে রেখেছি খাবার দাবার সব খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে জল খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি চোখে ড্রপ লাগিয়ে দিয়েছি তারপরে আমি রোদে রেখে দিয়েছি গাইস তো এই বাচ্চাটা আপাতত এখানেই থাকুক এখন আমরা ভেতরে চলো ডিম দেখে আসি ওই নতুন ম্যাড্রাস বলি কেন সরি গিরিবাসটার ডিম দেখে আসি গাইস চলো 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 ওই দেখো ডিম কি ফেটেছে এখনও ফাটছে ভেতরে জমে গেছে এটারও এইটা ডিমটা একটু ডাউট ডাউট লাগলো আমার জমছে 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 এটারও শিরা জমে গেছে গাইজ ভেতরে শিরা জমে গেছে এখনও সময় লাগবে এখনও অনেকদিনই সময় লাগবে বোঝা যাচ্ছে আর তোমার বাচ্চার খবর কি দেখি তোমার বাচ্চার খবর কি দুটো বাচ্চাই অ্যাক্টিভ আছে তো ঠিক আছে তো দুটো বাচ্চাই তো গাইজ দুটো বাচ্চাই ভালোই ঠিক আছে ভালোই একটু সাইজ বেড়ে গেছে গাইজ আগের তুলনায় তো একটু দেখিয়ে দাও তো দেখিয়ে দাও না বালার বউ কালা প্লিজ তো দেখাবে না গাইজ ও উঠতেই চাইছে না গাইজ তো এখন আপাতত সুলতান আর সুলতানের জোর চলে এসেছে নতুন গিরিবাসটাও চলে এসেছে ডিমের কাছে বেশ ভালো কথা আর কেউ নেই দেখো তো এখানে ডিম রয়েছে শুধু একটা কিংয়ের ডিম কিং বলতে ওই আমার কালির ডিম তো কালির ডিমটা সাইজ দেখো সাইজের
দেখো দেখো সাইজটা দেখো, আর কেমন যেন একটু গোল গোল টাইপের হয়েছে, লম্বা লম্বাটে হয়নি গাইস। তো এখানে দেশির নিচেও ডিম আছে, দেশির ডিম কিন্তু ডিফারেন্ট, দেশির ডিম আলাদা টাইপের, ঠিক আছে, আর ওই ডিমটা সম্পূর্ণ আলাদা গাইস। তাও খুব সমস্যা নেই। তো এরা এখন কী করছে, ও বাবা গ্রিটের কাছে চলে এসেছে, কিন্তু গ্রিট তো নেই বাবু, ওরা গ্রিট তো ওর ভেতরে নেই, শুধু গুঁড়ো আছে ওর ভেতরে, ওর ভেতরে এখন শুধু গুঁড়ো বেঁচে আছে, ওই দেখো শুধু গুঁড়ো বেঁচে আছে। লালটাও চলে এসেছে, লালটার জোর কোথায়? এইটার সাথে গাইজ আমি ভাবছি একটা বিস্কুট কালারের মাদির জোড়া দেব, কারণ এইগুলো হচ্ছে এই সবুজ শাক সবুজ দুটোই নর বেরিয়েছে, আমি দেখলাম এটাও ডাকে ওইটাও ডাকে। তো আমি ভাবছি এইটার সাথে একটা বিস্কুট কালারের মাদির জোড়া দেবো, দেখা যাক কীরকম বাচ্চা ওঠে গাইজ। তো আপাতত চটিয়াল, ওই দেখো চটিয়াল কাটিং কাটিং দিচ্ছে, চটিয়াল একটু কাটিং দিক, নতুন পায়রা তো একটু উড়ে বেড়া, ওদের একটু এক্সপিরিয়েন্স বাড়বে গাইজ। তো মগরাটা নাপতার পেছন পেছনই আমি দেখতে পারছি, মগরাকে আমি যখনই দেখছি তখনই দেখছি নাপতার পেছনে গাইজ। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, আপাতত থাকো কিছুদিনের জন্য। ওর জোর আনি, কালকে তো সায়ন বাড়ি ছিল না, ওর জোর আনি, তারপরে মগরা তোমাকে আমি এই খোপে আটকে রাখবো, ঠিক আছে, সমস্যা নেই, একদম সমস্যা নেই। তো ওদের গন্তব্য জায়গায় ওরা আবার চলে গেছে, অনেকদিন পরে গেল গাইজ, বেশ ভালো কথা, এর জন্য আমি আটকাবো না। আর আজকে ভাবছি একটু বেশি রোদ দিলে না এদের একটু স্নান করতে জল দেবো, যেহেতু ওদের স্নান করানো হয়েছে, না হলেও 10-12 দিনের বেশি হয়ে গেছে এদের, এরা স্নান করেছে গাইজ। তো এর জন্য ভাবছি আজকে একটু স্নান করার জল দেবো। উপরে কে কে চলে গেছে, উপরে কে কে গেছে রে, দেখতে পাচ্ছ কে কে গেছে উপরে? আমি কিন্তু কিচ্ছু দেখতে পারিনি গাইজ, যে যে উপরে থাকুক সাবধানে থাকুক, বাস বুঝে আসলে ঘরে ঢুকে যাক। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন। তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 1টা, তো সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে ওয়েদারটা খুব সুন্দর গাইজ, রোদ আছে এখনও গাইজ, তো বেশ ভালো কথা, রোদ থাকলেই ভালো কথা। আর এই দুটো দেখো এক জায়গায় বসে আছে, এই দুটো মনে হচ্ছে পুরো এক খোপের বাচ্চা, দেখো কালারও যেমন এসেছে একই লাল লাল, ওরও ভাব এরও লাল লাল ভাব, পুরো লালশিরা লালশিরা ভাব আছে গাইজ, কোনো সমস্যা নেই। ওদিকে চুচু আর চুচুর জোরকে আমি আবার ওদের খোপে আটকে চলেছি, আপাতত সবকটা পায়রা ঘরের ভেতরে আছে, এখন সবকটা পায়রাকে খেতে দেবো গাইজ। এখন গাইজ নিচে খেতে দেবো, উপরে আর খেতে দেবো না, যেহেতু উপরটা অতটা পরিষ্কার নেই, এর জন্য নিচে খেতে দেবো। তো চলো সবকটাকে খেতে দিয়ে দিই। এরা গাইজ সকাল থেকে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, দুবার না তিনবার হয়ে গেছে। তো এখন আবার দিয়ে দেবো এদের খেতে, যেহেতু বাচ্চা রয়েছে ঘরে, বাচ্চাগুলো ভালো হওয়া দরকার আছে। আর এখন বাচ্চা কমই আছে, এখন চটিয়ালে বাচ্চাকে অতটা খাওয়ায় না, এদিকে এই বাচ্চাটাও নিজে খায়, ওকে ওর মা বাবা অতটা খাওয়ায় না, মাঝে মাঝে একটু খাইয়ে দেয় গাইজ। তো আর ডিম হয়ে গেছে এক জায়গা দু জায়গা তিন জায়গা, সব জায়গায় সবাই দুটো দুটো করে ডিম পাড়িয়ে দিয়েছে, তোমাদের আমি সেটা দেখিয়ে দেবো, এর আগে খাক তারপরে দেখাচ্ছি। এদিকে আয়, চটিয়ালে বাচ্চা দুটোই বাইরে চলে এসেছে, দুটোই খুঁটে খাওয়া শিখে গেছে। এই দেখো জুনিয়র মজনু, দেখো খাচ্ছে কেমন, পুরো মজনুর মতন খাচ্ছে, ডানা মেলে দিয়ে খাচ্ছে গাইজ, ওই দেখো ওই দেখো করে কি। ওর ফেভারিট হচ্ছে গম, ও শুধু গম খুঁটে খুঁটে খায়। আর এদিকে চটিয়ালের বেবিগুলো কি বলতো, শুধু হচ্ছে এই কি বলে এই ছোটো ছোটো এইগুলোকে হ্যাটকা হ্যাটকা ডালের মতন হয়, এইটা খাচ্ছে খুঁটে খুঁটে, বেশ ভালো কথা, সমস্যা নেই। আর চুচু আর চুচুর জোর তো ওই খাঁচায় আছে, ওদের খেতে খেতে সব দিয়ে দিয়েছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এরা আপাতত খাচ্ছে খাক। চলো আমরা তোমাদের ওইটা দেখাই, কি বলতো ডিম দেখাই, দুটো দুটো ডিম পেড়েছে, সেই জিনিসটা না দেখালে হয়? চলো 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 তাড়াতাড়ি চলো, ওই দেখো গাইজ, ওই দেখো এটা হচ্ছে কালির ডিম, এটা এই দুটো হচ্ছে কালির ডিম, এই দেখো দুটো পেড়ে দিয়েছে, আর এইখানে এই দেখো এই দুটো হচ্ছে দেশি ডিম। তো বেশ ভালো কথা, দুই জায়গায় দুটো দুটো ডিম চলে এসেছে। এইবার তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা আরও স্পেশাল, এই দেখো বালার বাচ্চা, কালকের থেকে আজকে আর একটু বড়ো লাগছে না গাইজ, বেশ ভালো কথা। তো দেখা যাক বালার বাচ্চার কালারটা আবার কার মতন আসে, ওর বাবার মতন লাল না ওর মার মতন কালো, দুটো কালারই তো হয় গাইজ, তো দেখা যাক কেমন আসে। আর এইখানে দেখতে পাচ্ছি ডিম রয়েছে এখনও, এদের ডিম ফুটতে এখনও গাইজ তোমাদের বললাম সময় লাগবে, তো থাকুক। তো এখন আপাতত সবকটার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি জলটাও দিয়ে রেখেছি, কোনো সমস্যা
সমস্যা নেই, যার যার জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে নেবে। দেখো লকাটা খাচ্ছে কেমন ভাবে, ওই দেখো। তো বন্ধুরা, তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। এইখানে দেখতে পারছো, এই দেখো চিনাটা, এই চিনাটা বলি কেন, লাল শিরা চিনাকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে। চিনাটাও খুব শিগগিরই আবার ডিম দিয়ে দেবে, কখন দেবে বলতে পারছি না। এখানে দেখতে পারছো আরেকজন আরেকজনকে যেতে পারলো না, সুলতানের জোর চলে গেল কিন্তু সুলতান আর যেতে পারলো না। গাইজ দেখো সুলতানও ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, সুলতানও খুব শিগগিরই ডিম দেবে। আজকে সুলতানকে উড়িয়েছিলাম, উড়েছিল গাইজ 20 মিনিট মতন, বেশ ভালো কথা। যেহেতু একা একা উড়েছিল, একা একা কমই ওড়ে গাইজ। তো এখন চলে এসেছে দুইজন ঘরের ভেতরে। দেখো নতুন কাপাল, নতুন কাপাল বলতে নতুন ডিম দেবে গাইজ। তো এখানে কালু আর কালিন্দিও চলে এসেছে, ওই যে কালিন্দি ডিমে চলে গেছে, এদিকে বালাও ডিমে বসে গেছে, এদিকে এই গিরিবাসটাও ডিমে বসে গেছে, ওদিকে ওই দেশিও ডিমে বসে গেছে। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে গাইজ। আর 20 দিন পরে বিশেষ এক জোড়া বাচ্চা আসতে চলেছে, ঠিক আছে। সেই বাচ্চা জোড়া আমি তোমাদের ছোট থেকে বড় পর্যন্তই পুরো দেখাবো, চাপ নিও না। এই দেখো ওর মা এত সুন্দর আর বাবা এত মুস্তান, এই দেখো কালু, তো বেশ ভালো কথা। তো এদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আর তোমাদের দেখার সাথে দেখা হচ্ছে এদের যখন ঘরে ঢোকাবো, লাস্টবার খেতে দেবো তখন গাইজ। তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে। তো দেখতে পাচ্ছো ওয়েদারটা কেমন লাল লাল হয়ে গেছে। এদিকে আমার সবকটা পায়রা আপাতত ঘরের ভেতরই আসে গাইজ, ওরা ঘরের ভেতরেই এনজয় করছে। ঘরের ভেতরে কেন আসে, কারণ রক্সি উপরে এসছে, তার জন্য সবকটা গাইজ ঘরের ভেতরে আসে। রক্সি আসলে তো সবকটা ভয় পায়, রক্সি যেহেতু লাফালাফি করে, তার জন্য আমি সবকটা আটকে রেখেছি। আজকে ভাবলাম সবকটা ঘরের ভেতরেই থাকুক, এদের আর এখন আর ছাড়বো না গাইজ। এই দেখো সবকটা বসে আছে চুপচাপ করে। এখন দেখার বিষয় এইটাই যে সবকটা এখানে আসে কি নাই। হ্যাঁ গাইজ সবকটাই আমি দেখতে পাচ্ছি আসে, শুধু সবকটাকে পারফেক্ট পারফেক্ট জায়গায় রাখতে হবে, ঠিক আছে। যেমন এই বাচ্চাটাকে আমার ওই খোপটায় রাখতে হবে। আর গাইজ মনে হয় খুশখবরি জলদি আসতে চলেছে, চটিয়াল খুব তাড়াতাড়ি জিম দিতে চলেছে গাইজ। এইখানে দেখতে পাচ্ছি আমি এইটাও বসেছে, ঠিক আছে। আর এই 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 মামুনি একটু আগে দেখলাম খ্যাট টানছে, ঠিক আছে। উ বাবা কত খ্যাট টানেছে এই খোপে গাইজ। তো দেখা যাক কি হয় এদের গাইজ। তো আপাতত যেহেতু সবকটা ঘরের ভেতরেই আসে এখন, তো সবকটাকে এখন আমি ঘরের ভেতরেই খেতে দেবো গাইজ। তো চলো বেশি লেট না করে এদের খাবারটা আমি নিয়ে আসি। তো গাইজ আজকে দিনের মতন শেষবারের মতন খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের ভেতর দিলাম, কারণ হচ্ছে ওয়েদারটা এখন একই, আর বাইরে থেকে এদের লাভ নেই। ওপর সে আরও ঠান্ডা পড়ে যাবে একটু পরে, এর জন্য আগে উঠে গেছে, বেশ ভালো কথা। আমার কষ্ট করে ওঠানো লাগেনি, দেখি সবকটা পায়রা ঘরের ভেতরে বসে আছে। আমি জাস্ট আসলাম, এসে দরজাটা বন্ধ করে দিলাম, যে বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। তো এরা তো এখন খাওয়া দাওয়া করে নেবে, বেশ ভালো কথা। তোমরা কী করবে বলো তো? আজকে এই ভিডিওটা আমি লাইকের এম রাখলাম গাইজ 100টা। প্লিজ সবাই মিলে আমার 100টা লাইক পূরণ করে দিও অবশ্যই। এইখানে দেখতে পাচ্ছো মোটাটা আজকে ডিমে বসেছে। আমার না একটা চিন্তা হচ্ছিলো যে মোটাটা যখন ডিমে যাবে তখন ও ডিম না ফাটিয়ে দেয়, ও তো প্রচুর লাফালাফি করে, আর ডিম দুটো সাইজও খতরনাক হয়েছে। তো দেখলাম মোটাটা না বেশ পারফেক্টভাবে ডিমটা জড়িয়ে ধরলো, ডিমটা জড়িয়ে ধরে কাঁদিয়া শুরু করে দিল, বেশ ভালো কথা গাইস। তো এরা খাক, দেখি এদের জন্য আমি জল নিয়ে আসি। জলটা দিয়ে দিই। তো গাইজ এদের তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে যাবে, আর দিনটাও একটু পরে শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।